দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বহুরু গ্রাম। এই বহুরু গ্রামের যামিনী বুড়ো একদিন তার নিজের ক্ষেতের কনকচুর ধানের খইয়ের সাথে নলেন গুড় মিশিয়ে তৈরি করলেন এক মণ্ড, যেই মণ্ড তিনি তার পাড়ার এক অনুষ্ঠানে পরিবেশন করেন, যা সকলেরই প্রশংসা পায়। আর এইভাবেই যামিনী বুড়োর হাত ধরে জন্ম নেয় জয়নগরের মোয়া। কিন্তু তা জয়নগরে নয়, জয়নগরের একটি ছোট্ট গ্রাম বহুরু। এই বহুরুতেই তৈরি হয়েছিল এই জয়নগরের মোয়া। এই বহুরু গ্রামটি জয়নগরের ঠিক আগের স্টেশন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন যাতে আপনাদের পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয়। জয়নগরের মোয়া আমরা কম বেশি সকলেই খেয়েছি বিভিন্ন দোকানে এবং অনেকে খানও নি, কিন্তু সঠিক সময়, সঠিক জায়গা এবং সঠিক জিনিসটা পাওয়াটাই আসল ব্যাপার। সেই আসল জিনিসটা আপনারা পেতে পারেন জয়নগর এবং বহুরু গ্রামে। সেই উদ্দেশ্যে আমরা যাব বহুরু গ্রামে এবং তারপর যাব আমরা জয়নগরে। দুটো পাশাপাশি স্টেশন, মাত্র 10-15 মিনিটের ব্যবধান হবে। কেমন করে আপনারা পৌঁছাবেন এখানে? শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে আপনারা সহজে পৌঁছে যেতে পারেন এখানে। ভাড়া 10 টাকা। এটা হলো জয়নগর স্টেশন, তার আগে বহুরু। এটা হচ্ছে বহুরু, বহুরু বাজার। এই বহুরুর মোয়া জয়নগরের মোয়ারই একটি অংশ, কিন্তু এই বহুরুর মোয়ার আলাদা একটা বিশেষত্ব আছে এবং এখানকার কারিগররা সেটা বজায় রেখেছেন। কারণ এই বহুরু গ্রামেই প্রথমবারের জন্য তৈরি হয়েছিল এই জয়নগরের মোয়া, এবং ধীরে ধীরে এই মোয়ার সাথে জয়নগর নামটি যুক্ত হয়ে গেছে। কারণ জয়নগর ছিল সবচেয়ে বড় শহর এবং বিক্রয় কেন্দ্র। পরবর্তীকালে এই মোয়া জিআই ট্যাগও পেয়েছে। এখানে রাস্তার দুপাশে প্রচুর দোকান দেখতে পাচ্ছেন এবং প্রতিটি দোকানেই লেখা আছে বহুরুর মোয়া। বহুরুর এত দোকানের মাঝে আমি আজ যাব সবচেয়ে বিখ্যাত যে দোকানটি। মোয়ার জগতে আলোড়ন সৃষ্টিকারী এই দোকানটি হলো শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। বহুরু স্টেশন থেকে বহুর বাজারের এই দোকানটির দূরত্ব টোটো করে লাগবে 7-8 মিনিট। 10 টাকা টোটো ভাড়া দিয়েই আপনারা সহজে এই দোকানে চলে আসতে পারেন। উপরে কারখানা আছে বা রান্নাঘর যাকে বলে, এবং নিচে বিক্রয় কেন্দ্র। উপরেও আমরা যাব এবং দেখব কেমনভাবে তৈরি হচ্ছে এই মোয়া। টিভিতে দাদাগিরি বা দিদি নাম্বার ওয়ানের মতো অনুষ্ঠানেও এই দোকানের মোয়া যথেষ্ট প্রশংসিত হয়েছে। আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি, এটা শুনেই ওনারা আমাকে 1 পিস মোয়া টেস্ট করার জন্য দিয়েছিল। খেয়ে যা দেখলাম টেস্ট সত্যি অসাধারণ। এবার আমরা যাব ওপরে, মানে ওপরে মোয়া তৈরির কারখানায়। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই ওনাদের যে মোয়া তৈরির প্রধান কারখানা এখানেই অবস্থিত। এটা কী হচ্ছে দাদা? এটা খিটটা মোয়ার জন্য আলাদা। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনকচুর ধানের খই। এর সাথেই মেশানো হচ্ছে খোয়া ক্ষীর, যেটা আগে ভিডিওতে দেখালাম, এবং এলাচের গুঁড়ো, এবং এর সাথেই নলেন গুড় মিশিয়ে তৈরি হবে মোয়া। এবার নলেন গুড় মেশানোর পালা। এই নলেন গুড় মেশানোর উপরই নির্ভর করে মোয়া কতটা সুস্বাদু হবে। নলেন গুড় দিয়েই এই মিশ্রণটিকে ভালোভাবে মাখানো এবং মজানো হচ্ছে, এবং তারপরে পাক যদি ঠিকমতো আসে, পাক আসলেই এর থেকে মোয়া তৈরি হবে। এই সামনে দেখতে পাচ্ছেন নলেন গুড় ঢালা হচ্ছে যাতে ঠিকমতো পাক আসে। সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে রঞ্জিত ঘোষ বা রঞ্জিত বাবু, এবং নিচে আছে ওনার ভাই বাবলু ঘোষ। এনারা দুই ভাই মিলেই এই দোকানটিকে চালায়। মিশ্রণে পাক সঠিকভাবে আসার পরই মোয়া বানানো শুরু হয়ে গেছে। রঞ্জিতবাবু এবং তার কর্মচারীরা মোয়া বানাচ্ছে, এবং এর পরের ধাপ হচ্ছে নিচে, যা বাকিটা করবে ওনার ভাই বাবলুবাবু। এবার আমরা নিচে যাব এবং দেখব নিচে এর সাথে আর কী কী মেশানো হচ্ছে। এরপর মোয়ার ওপর নিচে বাকি কাজটা করেন বাবলুবাবু। বর্তমানে জয়নগরের মোয়ার সাথে কাজু, কিশমিশ, পেস্তা এসব জিনিস দেওয়া হচ্ছে, যেটা আগে দেওয়া হতো না।
যার ফলে এই মোয়ার টেস্ট আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কাজু কিশমিশ দেওয়ার পর এবার শেষে যেটা দেওয়া হবে সেটা হলো পেস্তা। এই সবুজ রঙের যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা। সামনে মোয়া প্যাকেটিং হচ্ছে, আমিও 1 কিলো অর্ডার করেছি। এই যে আমার প্যাকেট রেডি হয়ে গেছে, এবার আমরা জয়নগর যাব। এটা হচ্ছে জয়নগর স্টেশন। স্টেশন থেকে সামনে বেরিয়েই প্রচুর মোয়ার দোকান, প্রচুর। স্টেশন থেকেই একদম স্টেশন রোড ধরে সামনে এগিয়ে গেলে প্রচুর মোয়ার দোকান পেয়ে যাবেন। জয়নগরের সবচেয়ে বিখ্যাত যে দোকানটি সেটি হলো শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার বা বুচকিবাবুর দোকান। বুচকিবাবুর হাত ধরেই জয়নগরে সর্বপ্রথম এই মোয়ার বাণিজ্যিক ব্যবহার বা উৎপাদন শুরু হয়েছিল। যদিও সময়ের অভাবে আমার ট্রেন ছিল, সেই জন্য এই দোকানে যাওয়া হয়ে ওঠেনি, পরের বার আসলে নিশ্চয়ই যাব। আপনারা যদি আসেন অবশ্যই এই দোকানে যাবেন। জয়নগরের মোয়া নিয়ে আরও কিছু তথ্য আমি আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, কেউ যদি চান ওখান থেকেও দেখে নিতে পারেন। আর ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।